এই জনগণ যখন হাত তুলবো তখন অস্তিত্ব থাকবে না, পূর্বের সূর্য দেখারও সময় থাকবে না। যে ঘামের গন্ধ আজকে রাজপথে পাচ্ছেন, একদিনে রাজপথে রক্তের গন্ধ ভাসবে, সেদিন বুঝতে পারবেন ক্ষমতার মসনদে কতক্ষণ থাকতে পারেন। দিল্লি আছে তো আমি আছি, আমি আছি তো দিল্লি আছি। একটা স্বাধীন দেশের পরাধীন এই সরকার মুখ থেকে এই সমস্ত কথা আমাদেরকে শুনতে হয়, রাষ্ট্রকে বিক্রি করে তারা ক্ষমতায় বসতে চায়। আপনার দলের প্রধান কি আপনি প্রধান করতে চান? হ্যাঁ, এটা আপনার দাবি, আপনি বলতে পারেন, আমি আমারটা বলবো, আরো আদার্স পার্টি আছে তারা তাদের চুজ বলবো, মেজরিটি যেদিকে যাবে সেদিকেই যাবে, সেখানে তো আমাদের কোনো আপত্তি নেই। তবে হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন এই বাংলাদেশের মাটিতে হবে না, হতে পারে না। এই রিজার্ভের টাকা দিয়ে ভারতীয় দালালদেরকে পুষছে, চীনের দালাল রাশিয়ার দালালদেরকে পুষছে, যত রকম দালালিতে টাকা ব্যয় করেছে, যার কারণে আজকে রিজার্ভ শূন্য হয়ে গিয়েছে। সংবিধান তার নিজস্ব গতিতে চলে, আইন তার নিজস্ব গতিতে চলে, আদালত তার নিজস্ব গতিতে চলে, সরকার তার নিজস্ব গতিতে চলে, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই। দ্বিমত হলো 401 ধারায় জেনারেল আজিজের ভাই হারিস এবং আনিস দুইজন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিল, কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিল, তাদেরকে 401 ধারায় তাদের সাজা মকুব করে দিয়েছেন সরকার প্রধান। যেখানে 401 এর ক ধারায় আছে যে ইচ্ছা করলে সরকার পুরাটাই সাজা মকুব করে দিতে পারবেন এবং আংশিক করতে পারবেন, শর্ত সাপেক্ষে করতে পারবেন, যদি শর্ত ইম্পোজ করা হয় তাহলে যিনি বাদী বা যার বিরুদ্ধে করা হবে তার সম্মুখে করতে হবে এবং ওই ব্যক্তিকে লিখিত আবেদনের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে। এখন কথা হলো যে আইন তো আমরা মানি, আদালতও মানলাম, সরকারও মানলাম, তো 401 এ একজন পলাতক লোক আবেদন করলে তো গ্রান্টেড না, পলাতক তো আবেদন করতে পারে না, তারা বিদেশে বসেছিল, 401 ধারায় তাদের যাবজ্জীবন সাজা মকুব করে দিয়ে তাদেরকে খালাস করে দিলেন, এটাও আইন, এটাও মানলাম, এবং আপনার সরকারও করলো আদালতও করলো। আদালত আর সরকার হারিস আর আনিসরে দেখছে ওই জেনারেল আজিজের ভাই দীক্ষা, তাদের জন্য এক আইন, বেগম খালেদের জন্য আরেকটা আইন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আরেকটা আইন, নাকি আইনের মধ্যে ডিফারেন্স দেখান? এগুলির জন্য একসময় জবাবদিহি করতে হবে। আজকে যে একজন প্রশ্নকর্তা বলছেন যে আপনারা সমঝোতা করার কোনো জায়গা রাখেননি, আরে সমঝোতা ওদের সাথে কি করব, তলে তলে পার্টি, তলে তলে পার্টির একটা ইতিহাস শুনবেন। 1757 সালে এই উমিচাঁদ, রায় দুর্লভ, জগৎ শেঠরা ইংরেজদের তালে সাথে তলে তলে ষড়যন্ত্র করে পলাশির প্রান্তরে এই বাংলার স্বাধীনতাকে শেষ করে দিয়েছিল, 200 বছর গোলামি করতে হয়েছিল বাংলাকে। এই তলে তলে যারা কাজ করে তারা হলো ষড়যন্ত্রকারী, তারা রাষ্ট্রকে বিক্রি করে দিতে চায়। যারা একটা স্বাধীন রাষ্ট্রের সরকারের লোক হয়ে বলে দিল্লি আছে তো আমি আছি, আমি আছি তো দিল্লি আছি, একটা স্বাধীন দেশের পরাধীন এই সরকার মুখ থেকে এই সমস্ত কথা আমাদেরকে শুনতে হয়, রাষ্ট্রকে বিক্রি করে তারা ক্ষমতায় বসতে চায়। অতএব তারা তলে তলে ষড়যন্ত্র করে এই রাষ্ট্রকে আপনার অন্যের হাতে তুলে দিতে চায়, এটাই তলে তলের প্রমাণ, এবং ষড়যন্ত্রকারীরা তলে তলেই থাকে। চাঁদ ভাই সম্বন্ধে যে কথাটা বলেছে একজন দর্শক, সে বলছে যে কবর কি যে গোরস্থানে পাঠিয়ে দিবে নাকি প্রধানমন্ত্রীকে, এই ধরনের এই জন্যে 100 জেলায় 90টা মামলা হয়েছে, এই বয় বৃদ্ধ মুক্তিযোদ্ধা ভদ্রলোককে হ্যান্ডকাপ লাগিয়ে এই 90 জেলার সব কারাগারে নেওয়া হচ্ছে এবং কোর্টে নেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের সরাসরি বলছে বিএনপিকে কবরস্থানে পাঠিয়ে দিব, গোরস্থান আর কবরস্থানের মধ্যে কোনো পার্থক্য আছে? ওবায়দুল কাদের নিজে বলেছে বিএনপিকে কবরস্থানে পাঠিয়ে দিব। চাঁদ সাহেবের নামে যদি শত শত মামলা হয় আর শত শত জেলায় যায় তাকে হাজিরা দিতে হয়, কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে কবরস্থানওয়ালাদেরকে কি হবে সে বিষয়েও নিজেদের চিন্তা করা উচিত, কারণ সেই চিন্তা করার ক্ষমতা এই আওয়ামী লীগের নাই, তারা এই ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। আজকে আমাদেরকে যে সবক দেওয়া হচ্ছে, আপনিও বলেছেন
সেটা একটা কথা মাহমুদ ভাই বলে নেই, পুরোটা আপনিও বলেন নাই। জি এম কাদের সাহেবের সাথে যখন মার্কিন প্রতিনিধি দল বৈঠক করেছিল নির্বাচনকালীন সরকার নিয়ে, জি এম কাদের সাহেব আমেরিকার প্রতিনিধিকে বলেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচনকালীন একটা সরকার হলে তখন নির্বাচন হবে, তখন আমরা নির্বাচনে যাব। এবং এই কথাও উনি বলেছেন যে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে এ দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা আশা রাখি না এবং হতে পারে না। এই কথা জি এম কাদের সাহেব আমেরিকার প্রতিনিধি দলকে বলেছে। এবং আজকে যে কথাটা এখানে উঠছে, সোলোবিনের সাথে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা ভেস্তে গিয়েছে, সেটা আমরা পত্রিকায় পড়ে দেখেছি। আজকেও ওবায়দুল কাদের সাহেব বলেছেন মুখ গোমরা করে যে তারা তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে প্রশ্ন করেছিল। আজকে যদি আমি সংবিধানের আলোকে খালি সংবিধান সংবিধান করে এই খায়রুল হক আর কালামা নিকড়ে দিয়া এই সুপ্রিম কোর্টে বইয়া এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছেন আর সংসদে আইনা বাতিল হওয়ার আগে পাশ করছেন, এত তারা হুড়া করতে যায় আর শেখ হাসিনা নিজে আর এই তলে তলে পার্টির সেক্রেটারি উবায়দুল কাদেররা, এরা পুরাই ভুল করে ফেলেছে। এই নির্বাচনের যে অরিজিনাল আর্টিকেল আছে সংবিধানের, ওই আর্টিকেল তো চেঞ্জ করার ক্ষমতা এই আপনার হাসিনারও নাই, খালেদা জিয়ার এবং জি এম কাদেরও নেই। ওই আর্টিকেলেই তো লেখা আছে আপনার 90 দিন পূর্বে নির্বাচন হবে, নাহলে 90 দিন পরে নির্বাচন হবে। 90 দিন পূর্বে নির্বাচন হলে সরকার বহাল থাকবে, 90 দিন পরে নির্বাচন হলে সরকার পদত্যাগ করে নির্বাচন হবে। তাহলে আপনাদেরকে ওইটাও এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার বুঝতে হবে। সংবিধান পড়েন আবার ভালো করে, জনপ্রতিনিধি আবার ভালো করে জানেন। অতএব আমরা আমরা আমাদের বক্তব্য হলো এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। 90 দিন পরে সরকার অটোমেটিকই দায়িত্ব থেকে চলে যাবে, সংসদ ভেঙে দিবে, মন্ত্রী পরিষদ ভেঙে দিবে, তখন সবার আলোচনার ভিত্তিতে একটা সরকার হবে, সে সরকারের অধীনে নির্বাচন হবে। এটা তো সিম্পলি কথা, এনে তত্ত্বাবধায়কের দরকার নেই তো নির্বাচনকালীন সরকারি। এখন আপনি বলবেন যে আপনার দলের প্রধানকে আপনি প্রধান করতে চান, হ্যাঁ এটা আপনার দাবি, আপনি বলতে পারেন, আমি আমারটা বলবো, আরও আদার্স পার্টি আছে তারা তাদের চুজ বলবো, মেজরিটি যেদিকে যাবে সেদিকেই যাবে, সেখানে তো আমাদের কোনো আপত্তি নেই। তবে হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন এই বাংলাদেশের মাটিতে হবে না, হতে পারে না, এটাই আমাদের বক্তব্য, এটাই আমরা বলেছি। আজকে আমরা নিন্দা জানাই, এই জন্যে নিন্দা জানাই যে আমাদের সাধারণ সম্পাদক, আমাদের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পরশু দিন একটা বক্তব্য বলেছেন যে খেলা হবে খেলা হবে, তো সবাইকে যদি জেলে দিয়ে দেন খেলবেন কার সাথে? আচ্ছা আজকে দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের সিনিয়র লিডার 15 জনকে আজকে তড়ি ঘড়ি করে সাজা দেওয়া হয়েছে। আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের দলের ভাইস চেয়ারম্যান, সাবেক পাঁচবাজার এমপি জনাব মোহাম্মদ সাজান সাহেব এবং আমাদের সকলের আপার সাথেও, ওনার এই চ্যানেলে বারবার টকশোতে এসেছেন, টকশো ব্যক্তিত্ব এবং আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক ছাত্রলীগের সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিবকে এও 4 বছরের সাজা দিয়ে আমাদের সিনিয়র নেতা বিলাল আহমেদ শামীম এদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাহলে আপনারা যে কথাটা বললেন একটু আগে যে বিচারে দীর্ঘসূত্রতা হচ্ছে, হাসিনা ভাই এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করেছিল, তো ওই বিচারে আমার বিচারে কোনো দীর্ঘসূত্রতা হয় না, ওই আমার জন্য সংবিধান পারফেক্ট, আইন তার নিজস্ব গতিতে চলে। হারিস এবং আনিসের জন্য আরেকটা সংবিধান প্রণয়ন করেছেন, সেই সংবিধান দিয়ে আপনারা তাদের সাজা মকুব করে দিতে পারেন। হাউ ফানি সেলুকাস, এ কি রাষ্ট্র, এ কি দেখছি আমরা, এগুলির জন্য জবাবদিহি করতে হবে একদিন, এই জাতির সামনে আপনাদেরকে করজোরে মিনতি করতে হবে, সেদিন বেশি দূরে নয়। আজকে যে আপনারা বারবার বলছেন, যে আমি সংক্ষেপ করেছি, বারবার বলছেন যে ট্রাফিক সিগন্যাল নিয়ে একটা কথা বলছি, মাহমুদ ভাই আছেন এখানে, হাসিনা আপা পারবি না পা, একটা ছোট্ট গল্প শুনেন। জেলা শহরে তো আপনার স্কুল থাকে, জেলা স্কুল, জেলা গভর্নমেন্ট স্কুল, জেলা মহিলা গভর্নমেন্ট স্কুল এরকম থাকে, তো ডিসি সাহেবের মেয়ে, এসপি সাহেবের মেয়ে আর এক ট্রাফিক সার্জেনের মেয়ে, 3 জন একই ক্লাসে পড়ে, বান্ধবী। তো টিফিনের সময় তো বান্ধবীরা কথা বলতেছে, তো
তো ডিসি সাহেবের এসপি সাহেবের মেয়ে বলতেছে যে আমার বাবা হলো এই জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী লোক, কারণ তার সাথে পুলিশ আছে, তার সাথে অস্ত্র আছে ইত্যাদি। তো ডিসি সাহেবের মেয়ে বলতেছে যে আরে না, তোমার বাবার চেয়ে আমার বাবার শক্তিশালী, কারণ জেলা প্রশাসক হলো জেলার সব মালিক। তো ওই ট্রাফিক সার্জেনের মেয়ে কি করবো, সে উইটা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে বান্ধবীরা আপনারা যা বলছেন এটা কিন্তু সত্য না, কেন আমার বাবায় হাত তুললে সবাই দাঁড়ায় যেতে হয়। তার মানে ট্রাফিক হাত তুললে সমস্ত গাড়ি আটকে যায়, বলে আমার বাবায় হাত তুললে সবাই দাঁড়ায় যেতে হয়। অতএব আমরা হলাম ট্রাফিক, এই জনগণ যখন হাত তুলব তখন অস্তিত্ব থাকবে না, পূর্বের সূর্য দেখারও সময় থাকবে না। যে ঘামের গন্ধ আজকে রাজপথে পাচ্ছেন, একদিন এই রাজপথে রক্তের গন্ধ ভাসবে, সেদিন বুঝতে পারবেন ক্ষমতার মসনদে কতক্ষণ থাকতে পারেন, সেদিন আর বেশি দূরে নয়। জনগণ হাত তুলবে, আপনারা লোহি বৈঠে নিয়েছিলেন, এই জনতা হাত তুলবে। আপনি বলেন সব কিছু আমি বন্ধ করে দেব, ঠিক আছে আপনি বন্ধ করে দেন, আমরা আপনার সাথে একমত। কারণ হলো আপনি 46,000 কোটি টাকার রিজার্ভ আনছেন $18,000 বিলিয়ন। আমাদের প্রশ্ন যে ঠিক আছে $4,600 বিলিয়ন আপনি এই রেখে যাবেন, কারণ আপনার জিত, আপনি এগুলো ওই জায়গায় রেখে যাবেন, তাইলে আপনার ডিম বিএনপি আমলে 12 টাকা হালি ছিল ওখানে রেখে যাবেন, পিএস 10 টাকা ছিল কেজি ওখানে রেখে যাবেন, আলু 3 টাকা কেজি ছিল ওখানে রেখে যাবেন, আটা আপনার 15 টাকা কেজি ছিল সেখানে রেখে যাবেন, তেল আপনার 70 টাকা কেজি ছিল সেখানে রেখে যাবেন, এগুলিও সেখানে সমানভাবে রেখে তারপরে রিজার্ভ রেখে আপনি চলে যান, আপত্তির কিছু নাই। আজকে আসি না আপা, মাহমুদ ভাই আছে, আপনাদেরকে বলি এই রিজার্ভ কোথায় গেছে, এই রিজার্ভের টাকা দিয়ে, এই রিজার্ভের টাকা দিয়ে ভারতীয় দালালদেরকে পুষছে, চীনের দালাল রাশিয়ার দালালদেরকে পুষছে, যত রকম দালালিতে টাকা ব্যয় করেছে, যার কারণে আজকে রিজার্ভ শূন্য হয়ে গিয়েছে। কোনো রাষ্ট্রের রিজার্ভের হাত দেওয়ার সরকারের কোনো ক্ষমতা নাই, সেই রিজার্ভ ফুটা করে সে এই সমস্ত তবলি বাহক সৃষ্টি করে রাষ্ট্রটাকে আজকে দেউলিয়া পর্যায়ে নিয়ে গেছে। সেজন্য আমরা আজকে বলতে চাই, সেদিন বেশি দূরে নয়, আপনারা সূর্যের মুখও দেখতে পারবেন না, জনতার হাত এমনভাবে উঁচা হবে যে সূর্যর রশ্মি আড়াল হয়ে যাবে, সেদিন আপনাদের অস্তিত্ব এই মাটিতে থাকবে না। আইন শিখান, সংবিধান শিখান, নিজেই সংবিধান মানেন না, আপনার নেতাই তো সংবিধান মানে না, সে আবার সংবিধান নিয়ে সবক দেয়, আমরা সেই সংবিধান মানব? 86 সালে নির্বাচন করছেন, কইরা এর সাথে সাথে আবার পদত্যাগ করছেন, আপনারা 95 সালে এই জামাতের লোকে হাত করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসলেন, আইনা 1 বছর আগে পার্লামেন্ট থেকে পালায় চলে গেলেন, তখন কি করবে পার্লামেন্টে যদি মেজরিটি বিল পাস কে করবে, তখন বাধ্য হয়েছে বেগম জিয়া একটা নির্বাচন করে এই তত্ত্বাবধায়ক বিল পাস করে, সেদিন 173 দিন হরতাল করছেন, 183 জন আওয়ামী লীগের নেতা কর্মী মারা গেছে, 23,000 কোটি টাকা ধ্বংস করছেন। আপনারা সেই দাবিকে আজকে যখন অ্যাবসলিউট মেজরিটি হয়েছেন 2008-13 সালে সে লাঠিটাকে বঙ্গোপসাগরে ছুড়ে মেরেছেন, সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধানে ছিল না, মানুষ ওটা পড়ে না? আপনারা আমার কথা, যে সুযোগ নেই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার, সেদিন তত্ত্বাবধায়ক সরকার যারা করেছে, আজকে তত্ত্বাবধায়ক সরকার তারা দিয়া ওই যে আপনি সব বন্ধ করবেন, তত্ত্বাবধায়ক সরকারও দিয়া তারপর আপনি সব বন্ধ করে আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ সকল।